আমার মোহতারাম চেয়ারম্যান সাহেব বলেছেন পরকালমুখী ওয়াজ করতে আমি পরকালমুখী শুধু এতটুকু বলতে চাই ভাইরা আমার মালাকুল মাউত যাদের জানটা নিয়ে উড়াল দিবে আপনি পড়ে থাকবেন আপনজনেরা কান্না করবে সন্তান কাঁদবে মা কাঁদবে ওরে আমার খোকা কেন চলে যাও কোথায় চলে যাও সন্তান কাঁদবে বাবা বলে কাকে ডাকবো স্ত্রী কাঁদবে তুমি বাসর রাতে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না আজকে কেন চলে যাও গ্রামবাসীরা এসে মুখটা আগলা করে শেষ দেখা দেখে যাবে বড়ই পাতার গরম পানি হবে আপনাকে গোসল করাবে কাফন পরাবে কাফনের কাপড়টাও রেডি হয়ে আছে মাঝে মাঝে মসজিদে যাই আর খাটিয়াটা দেখে প্রশ্ন করি ওগো খাটিয়া তুমি কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তার কিছুদিন আগে আমার দাদাকে নিয়ে গেলে এই তো কিছুদিন আগে আমার চাচাকে নিয়ে গেলে এর কিছুদিন আগে অমুক মেম্বারকে নিয়ে গেলে অমুক চেয়ারম্যানকে নিয়ে গেলে ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার জন্যে পথ চেয়ে আছো খাটিয়া যেন জবাব দেয় ওরে কবির সামাদ ওরে আশিকুজ্জামান ওরে চেয়ারম্যান সাহেব জনাব রবিউল ইসলাম শুনে নাও আমি এবার তোমার অপেক্ষায় রয়েছি আমি এবার তোমাকে বহন করব জিজ্ঞেস করেছেন খাটিয়ার কাছে খাটিয়া যেন জবাব দিয়ে বলছে আমি তোমার অপেক্ষায় আছি তুমি গুছিয়ে নাও তুমি সেজে নাও তোমার সাজগোজ করে নাও তোমার আমলকে সাজিয়ে নাও তোমার কবরে যাওয়ার প্রস্তুতি তুমি নিয়ে নাও আমি তোমার জন্য রেডি হয়ে আছি এই খাটিয়া চলে আসবে আপনাকে কাফনে কাফন পরানো হবে খাটিয়ায় উঠানো হবে জানাজা পড়ানো হবে কত মানুষের জানাজা পড়লেন কত মানুষের সামনে দাঁড়িয়ে জানাজা পড়েছেন লাশকে সামনে নিয়েছেন এখন আপনি লাশ হয়ে গিয়েছেন আপনাকে নিয়ে যখন এই সবাই জানাজা পড়ছে জানাজা পড়া হয়ে গেল যখন শেষবারের মতো খাটিয়ায় উঠালো কবরের দিকে নিয়ে গেল সন্তান কাঁদছে বাবা বলে বাবা কেন চলে যাও কে মিষ্টি এনে দেবে কে আমার পোশাক বানিয়ে দেবে কে ঈদের দিন আমার নতুন জামা কিনে দেবে কে জুতা কিনে দেবে মা কাঁদছে ওরে বাবা রে আজকে তুই আমার চোখের সামনে দিয়ে চলে গেলি কে আমার ঔষধ কিনে দেবে কেন চলে যাস এমনি ভাবে সবার গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হবে কিন্তু কারো কান্না আপনি শুনবেন না কারো কান্না আপনার কানে পৌঁছাবে না আপনি সবাইকে পাষাণ নিজেকে পাষাণ করে পাথর করে সবাইকে রেখে চলে গেলেন কবরের মধ্যে নামালো তিনজন নেমে গেল কবরে রাখলো একটা একটা করে বাঁশ গেড়ে দিলেও কত মানুষের বাঁশ আপনি গেড়ে দিয়েছেন কত মানুষের কবরে আপনি মাটি দিয়েছেন আপনি কত মানুষকে বলেছেন মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা কত মানুষকে পড়েছেন ওরে মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে আপনি মাটি ছুঁড়ে দিয়েছেন কত মানুষের কবরে কত আপনজনের কবরে বাবার কবরে দাদার কবরে কত গ্রামবাসীর কবরে আর আজকে আপনি মারা গিয়েছেন গ্রামবাসীরা সবাই আপনার কবরে মাটি ছুঁড়ে দিল একটা একটা করে বাঁশ গেড়ে দিয়ে মাটি ছুঁড়া হয়ে গেল কবর দিয়ে দিল সবাই যে যার মতো করে চলে আসলো আপনি এখন কেমন আছেন কি অবস্থায় আছেন আর পৃথিবীর কেউ খবর রাখলো না সন্তানেরা কবরের কাছে দুই দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল এক মাস গেল দুই মাস গেল তারপরে ভুলে গেল যে যার মতো করে ভুলে গেল সন্তানেরাও একদিন বুড়ো হয়ে মারা গেল আপনজনেরা চলে গেল আস্তে আস্তে করে আপনার কবরটা মলিন হয়ে গেল কালের পরিক্রমায় একদিন ওই কবরের উপরে পায়খানা ঘরের ডাস্টবিনও হয়ে যেতে পারে পারে না পারে না সেই কবরের প্রস্তুতি নিয়ে আর দরকার আছে না নাই অথচ আমরা ভুলে গিয়েছি এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কুম
كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله رب العالمين بولছেন ও মানুষেরা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না তোমাদের চেহারা ছিল না তোমাদের সৌন্দর্য ছিল না তোমাদের গায়ের রং ছিল না এই বাংলাদেশের জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের আকার দিলাম আকৃতি দিলাম চোখ দিলাম কান দিলাম নাক দিলাম কথা বলার শক্তি দিলাম কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন যেই কথা দিয়ে আমার যুবকেরা অনেক সময় মেয়েদেরকে পটাইতে পারে কথা না বলতে পারলে পটাইতে পারতো কথা কয় না আছে না নাই আমার সোনার ময়না পাখি এটা স্ত্রীর জন্য গাওয়া যাবে না যাবে না ডার্লিং এর জন্য না কিসের জন্য আমাদের হুজুর গাবে আমার সোনার ময়না পাখি এতদিন কেন বাপের বাড়ি গো আসো ফিরে বাড়ি রে আমার কলজের ময়না পাখি স্ত্রীর জন্য গাওয়া যাবে না কথা কয় না যাকে সুর ভালো না ওরা গাওয়ার চেষ্টা করেন না আবার বুড়ো বয়সে গাছ যেই দেখা গেল দাঁত পড়ে গেল হ্যাঁ স্ত্রীর জন্য গান শোনাবেন ডার্লিং এর জন্য না এই কণ্ঠ দিয়েছেন কে এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিলেন যেই কণ্ঠ দিয়ে কথা বলতে পারেন অথচ যদি আল্লাহ বোবা করে পাঠাতেন আপনার আমার গ্রামে বোবা আছে না নাই এই বোবারা কথা বলতে পারে না তাদের সমাজে কেউ দাম দেয় না চেয়ারম্যানের কাছে যেয়ে যদি বলে যে আমি তিরানে সাইল নীতি আইছি চেয়ারম্যান বুঝতে পারেন কয় কি কয় ওরে কি মানে কয় সে তিরানে সাইল কই তুমি তো সব ঝাড়িয়ে খাই যাও মনে হয় আপনার না মানে যে যারা খায় আর কি তো এখন এই বলে চেয়ারম্যান বুঝতে পারে না এ ও সরা এই যে গ্রাম পুলিশ আছে ডেকে এই সরা সরা ও কি কয় ও বুঝিনি সরা ঠিক কি না আর এত সুন্দর কথা বলার শক্তি দিয়েছে চেয়ারম্যান গিয়েছে ভোট চাওয়ার জন্য আপনি বলতেছেন চেয়ারম্যান আপনি আমার কলিজার মানুষ রে আমি আপনার অপেক্ষায় আছি আপনি ভোটে যদি না দাঁড়াতেন আল্লাহর কিরে আমি ভোটের মাঠে যেতাম না খানিক পরে আমার কি ভাই আমাদের হ্যাঁ আশিকুজ্জামান ভাই আশিকুজ্জামান ভাই হাত পাখা নিয়ে দাঁড়ায়েছে উনি যাওয়ার পরে বলছে হুজুর আপনি দাঁড়াইছেন বুঝলে আমি ভোটের মাঠে যাব শুধু আমি না আমার বুড়িরও নিয়ে যাব কে এরম আছে না এ খাই কেনতেও খাই কেনতেও খাই পাঁচশো টাকা এক হাজার টাকা সবার ভোট দেয় সবার একই কথা কয় মুখ দিয়ে এমন ভাবে বলে ভোট দিয়েছে হাত পাকায় পাশ করিয়েছে দাড়ি পাল্লা কাউন্সিলে যে ও নেতা কয় এই সর চেয়ারম্যান আসবে হাত দেশ বলো কানে এই ভোট দেশ কানে হাত পাকায় পাশ করিয়েছে কি দাড়ি পাল্লা ও দেশে হাত পাকায় যে ই কয় চেয়ারম্যান সর চেয়ারম্যান সাহেব আমি আমি কি আমি আমার আব্বা মরি গেছে তাও দিয়ে গেছে ভোট কে আছে না এরম লোক সামসামি এটা কেস জন্য কেস জোরে এই কথাটা বলার কারণ হলে এটা কিসের জোরে এরম চামচা আছে না চামচামি করে নেতা কথা বলে না চামচাদের জন্য সেখানে যাওয়া যায় না চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের পিএসের পাওয়ার এত বেশি যে চেয়ারম্যানের সাথে দেখা করা যায় না এরম পিএস আছে না নাই এই চামচাগুলোর জন্য আজকে এই দেশটা বিভ্রান্ত হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এমন অনেক চামচা আছে যারা তৃণমূলের খবরগুলো ঠিক মতো পৌঁছায় না তিরানের চাইল ঝেড়ে খায় আর উপরে যাইয়ে বলে যে সব বন্টন করেছি সুবিধা মতো আরে দেখি গরিব দুঃখীর ঘর দিয়েছে ফেটে গেছে ও যেই বলছে দিছি ভালো উড়া যাইয়েতে সাপলতে ভেঙে ফেলায় কয় না এরম চামচা আছে না নাই মুখের জবান দিয়ে এমন ভাবে বলে কয় আল্লাহর কিরে চোখ ছুঁয়ে করছি
এই কথাটা বলার শক্তি দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছে বলে সকালবেলা উঠে অনেকেই কুরআন পড়ে দিন শুরু করে কিন্তু এত মিশে কথা বলে যে শয়তান চিন্তা করে আমার আর বাংলাদেশে থাকার দরকার নেই কথা কয় না ও আমার ভাইরা কবরে নামালো রাখলো আপনার কবরের উপরে হয়ে যেতে পারে ডাস্টবিন আপনার কবরের উপরে হয়ে যেতে পারে পায়খানার টয়লেটের যে ওই যে কলামটা বানায় এটা বানিয়ে ফেলতে পারে এবার চিন্তা করে দেখেন আপনি কি উপার্জন করলেন কি অর্জন করলেন কবরের জন্য কি নিয়ে যাচ্ছেন কি জবাব দিবেন যখন মালাকুল মউত আপনার যখন মাথার কাছে এসে যাবে জানটা নিয়ে উড়াল দিবে যখন কবরে রাখবে মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে কি জবাব দিবেন পরকালের ময়দানে যেদিন আল্লাহ বলবে ও গোবান্দারে বলো দেখি তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো তখন মিথ্যে কথা বলা আমাদের তো অভ্যাস ওই পরকালেও আমরা মিথ্যে কথা বলবো আল্লাহর কব আল্লাহ আমরা মসজিদের সামনের কাতারে থাকতাম আর মাহফিলি সামনে বসে থাকতাম আর দান সদকা তো করেছি এত করেছি বলে বুঝাতে পারবো না এই জন্য আল্লাহ তখন বলবে ঠিক আছে তুমি কতটুকু সত্যবাদী আল্লাইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের মুখে আঠা লাগিয়ে দিবেন কবির বিন সামাদের মুখে চেয়ারম্যান রবিউল ইসলামের মুখে আমার ভাই আশিকুজ্জামানের মুখে আপনারা যারা এখানে বসে আছেন আমার পর্দার অন্তরালে যত মা বোন রয়েছে সবার মুখে আল্লাহ আঠা লাগিয়ে দিবেন আর বলবেন এবার আমি হাতের জবান খুলে দিলাম হাত তুমি বলো দেখি কি করেছি এই হাত দিয়ে বলবে ওগো আল্লাহ এই হাত দিয়ে ফ্রি ফায়ার মেরেছে উস্কা মারেগা উস্কা ধরেগা ডিডি ডিডি ঢুম 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 এভাবে মেরেছে যুবকের চোখ বলবে আল্লাহ গো গভীর রাত পর্যন্ত ওই বটের বটগাছের গুড়ায় বসে বসে ওই ব্রিজির পরে বসে বসে ফ্রি ফায়ার খেলেছে পা বলবে সত্যি কথা এই পায়ে হেঁটে হেঁটে গার্লস স্কুলের সামনে গিয়েছে আর মেয়েদের উত্তক্ত করেছে এমনিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়ে দেবে আমি হুজুর মানুষ বুইলে আমার হাত কোনো কথা বলবে না বলবে আমি যত বড় হুজুর হই না কেন এই হাত দিয়ে কোন অন্যায় করি আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যেদিন আমল নামাটা দেখিয়ে দেবে ও আমার ভাইয়েরা পরকালের ময়দানে যেদিন আমল নামা দেখাবে অনেকেই আছে স্ত্রীর চুরি করে পরকিয়া করে যদি স্ত্রী আর স্বামীর পাশাপাশি বসায় আমল নামাটা পেলে করে দেয় আর ওই ভিডিওয় যদি দেখে যে আপনি ওই কুদ্দুসির মার সাথে গল্প করতেছেন কি করতেছেন আর স্ত্রী পাশে বসা বলেন ওই দিন লজ্জাটা কিরাম লাগবে আপনি বলবেন আল্লাহ দেখাইও না তার থেকে জাহান্নামে দাও কথা কয় না সারা জীবন স্ত্রী জানে চেয়ারম্যান সাহেব না চেয়ারম্যানের দেখোই লাভ নেই পরে আবার বাড়িতে দিবেন না এই হুজুর দেখো হুজুরির এখন পাওয়ার নেই হুজুর জানে হুজুরের স্ত্রী জানে খুব ভালো মানুষ আল্লাহর ওলি ইমামতি করে ওর মতো ভালো হয় না স্ত্রী জানে পরকালের ময়দানে যেদিন ভিডিও পেলে করে দেবে এমন অনেক আল্লাহর ওলিও আছে যারা দেখা যায় মাদ্রাসার ছাত্রীর সাথে তারপরে যেয়ে ওই দিন যদি পেলে হয়ে যায় বলবে আমি তোমার তো আবু বকর মনে করেছিলাম আমি তোমার ওমর মনে করিলাম আমি তোমার ওসমান মনে করিলাম আমি তোমার আলী মনে করেছিলাম আমি তোমার খাব্বাব খুবাইব মনে করেছিলাম ওরে স্বামী রে তোর মনের মধ্যে এত দোষ ছিল তোর যদি জান্নাতেও দেয় আমি দয়া করে তোর সাথে জান্নাতে যাব না কথা কয় না ঠিক কি না প্রকাশ হয়ে যাবে না যাবে না কবির বিন সামাদের আচরণও প্রকাশ হয়ে যাবে এখানে হাজার মানুষের সামনে চিল্লায়ে কথা বলে যাচ্ছি ওয়াজ করে যাচ্ছি ওই পরকালের ময়দানে যেদিন ভিডিওটা পেলে করবে হঠাৎ করে কনসার্টের কোনো একজন যদি দেখে যে কবির বিন সামাদ ও কবির বিন সামাদ ভাই আসলে ভাই আপনার তো ওই যে আমাকে মাহফিলি আইলেন হাসুর মাঠে দেখা হয়ে গেল এটা কি আপনার আমল নামা ও ভাই এখানে দেখছি আপনি এই মেয়ের সাথে ঘুরি বেড়াচ্ছেন রমনা পার্কে আপনি যে ওখানে ওয়াজ করছিলেন এটা কিরা কথা কয় না আমার চেয়ারম্যান করোনাকালীন সময়ে
তিরানের সাইলেছে ভিজিটিং কার্ড এসে তার মানে ভিজিটিং নাকি ভিজিডিবির কার্ড এসে তারপরে এই সব কার্ড মাড বিভিন্ন সিম নম্বরে টাকা এসে শালিন নামে দেশে শালান নামে দেশে খালান নামে দেশে খালুন নামে দেশে সাসান নামে সাসিন নামে এই সব দিয়ে দিয়ে তারপরে নাই রাস্তা পাশ হয়েছে ওই রাস্তা সব পকেটের মধ্যেই ঢুকে গেছে এমন যদি হয় আর চেয়ারম্যানের ভিডিওটা পেলে করে দেয় আর কনসার্টের কেউ যদি দেখে আমাদের চেয়ারম্যান আল্লাহর হলি কি ব্যাপার চেয়ারম্যান এই যে তিরানের সাইল কোয়ানে নিয়ে যাচ্ছেন ওইটা কথা কয় না এটা কোন জায়গায় হাসরের মাঠে এখানেও মাঝে মাঝে আমল নামা ফাঁস হয় সাত মিনিটের আমল নামা ফাঁস হয়ে যায় ওই সব এমপি মন্ত্রী অনেকেই আছে আমল নামা ফাঁস হয়ে গেলি নিজেদের চাকরি চাকরি তো দূরের কথা পদ পদবীও থাকে দুনিয়ার সাত মিনিট পাঁচ মিনিটের আমল নামা ফাঁস হইলে যদি এত লাঞ্ছনা হয় গোটা জীবনের আমল নামা যেদিন ফাঁস হবে ওই দিন তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখো আর ওয়াজের দরকার আছে চেয়ারম্যান আর দরকার আছে আর দরকার আছে আমি আমার ওয়াজও করেছি আমি যদি ভুল করি পরকালে আমার আমল নামাটা যখন আল্লাহ দেখাবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি নিজে পড়ে বলে দাও ও আমার মা বোনেরা বুরকা পরিয়ে কনসার্টে না কনসার্টে কি করতে যাও কনে যাও স্বামী থাকে বিদেশে তোমার এত কনসার্টে যাওয়া লাগে ওই বুরকা পরিয়ে কনে যাচ্ছ আমল নামাজ যেদিন ফাঁস হবে প্রবাসী স্বামী বলবে ওরে আমার স্ত্রীর আমি তোর কত কষ্ট করি টাকা পাঠাইছি আর তুই এই মকসেদের নিয়ে ঘুরি বেড়াইছিস কনসার্টে কথা কয় না স্বামীর সামনে আমল নামা যদি আল্লাহ দেখায় বলবে ওরে আমার স্ত্রী সৌদি আরবে রোদের গরমে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি কত কষ্ট করেছি মাসে মাসে টাকা পাঠিয়েছি আর কনসার্ট থেকে টাকা তুলেছ ইসলামী ব্যাংক থেকে কিংবা অন্য কোনো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তুমি ওই যে এই ছেলেটার সাথে টাঙ্কি মেরে বেড়াইয়েছো আহারে আমি এমন স্ত্রীর পিছনে আমার গোটা জিন্দেগিটা নষ্ট করেছি আজকে যদি তোমার জান্নাত দেয়ও আমি অন্তত তোমার সাথে জান্নাতে থাকতে চাই না কারণ এরাম বিশ্বাস ঘাতকের সাথে জান্নাতে থাকা সম্ভব না ও আমার ভাইরা হ্যাঁ সময় টিভি চ্যানেল হ্যাক হয়ে গেছিল আবার ফিরে পেয়েছে এখন টিভি চ্যানেলের সাংবাদিকেরাও সত্য কথা বলে কথা কয় না বলে সত্য কথা বলে না সময় টিভির চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল আবার কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে না সেটা ফিরে পেয়েছে আবার নিয়ন্ত্রণে নীতি পেরেছে বাপের উপরেও বাপ থাকে এই যে হ্যাক হয়ে গেল আবার ফিরে পেল অসুবিধে নেই আজকের পরে সময় টিভিকে বলবো সত্যনিষ্ঠ নিউজ করার জন্য সত্য নিউজগুলো পাশ কাটিয়ে যেয়ে পড়িয়ে থাকে পরিমণি নিয়ে পড়িয়ে থাকে মিথিলা নিয়ে পড়িয়ে থাকে বুবলি নিয়ে পড়িয়ে থাকে অপবিশ্বাস নিয়ে অথচ এর পিছন্দে কত ঘটনা ঘটে যাচ্ছে এই কথা বলে না সাংবাদিকদের আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন সময় টিভি সহ ডিবিসি নিউজ সহ অনেক চ্যানেল আছে যারা আলেমদের বিভিন্ন ত্রুটি খুঁজে পায় কি খুঁজে পায় আলেমদের বিভিন্ন ওয়াজের কাটিংগুলো নিয়ে টেলিভিশনে প্রচার করে আর কয় উগ্রতা ছড়ায় হুজুররা উগ্রতা ছড়াইলে ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়ে ওগের আগে উগ্র হওয়ার কথা না হুজুররা উগ্রতা ছড়ায় সন্ত্রাস কারা বাংলাদেশের জনগণ জানে কারা লাঠি নিয়ে মিছিল করে কারা লগি বৈঠা নিয়ে মিছিল করে কারা মিটিং করে সন্ত্রাসী করে খুন করে আবরারকে কারা হত্যা করেছে বাংলাদেশের মানুষ জানে কোনো আলেম সন্ত্রাসী হয় না কোনো নামাজি জুতাচোর হয় না কোন রোজাদার নিকৃষ্ট হয় না কোন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নোংরা মানসিকতার হয় না বরং যারা নোংরা মানসিকতার তারা দাড়ি টুপি পরি আমাগের সাজটা সাজে কথা কয় না আমাগের লেবাসটা ধরে মাঝে মাঝে অনেককে তো পাওয়া যায় ধরলি দেখা যায় সে মুসলমানও না দেখা যায় আগাই কাটি না কথা কয় না আছে না নাই দাড়ি রাখলেই তো বড় আমাদের দেশেও আমার পাবলিকদের আবার একটু মাইন্ড সেট আপটা একটু পরিবর্তন হওয়া দরকার চেয়ারম্যানের দাড়ি ছোট আর একজন মোটে কিছু জানে না ওর দাড়ি লম্বা কিছুই জানে না ওর পিছনে ছাড়া এই খাটো দাড়ির পিছনে নামাজ পড়বে না কথা কয় না
আছে না নাই আমাদের এই মাইন্ড সেটআপটা একটু চেঞ্জ হওয়া দরকার পরিবর্তন আসবে পরিবর্তন আসবে আমি বলেছি আমার যুবকেরা তোমরা আমার তিনটা কাজ করে দাও কয়টা কয়টা কাজ যুবকদের সাথে যারাই আছেন আমি সবাইকে এক কাতারে নিচ্ছি যুবক কারণ এখানে বৃদ্ধরাও রয়েছেন পূর্ণ উদ্যমে স্পৃহা নিয়ে বসে রয়েছেন তিনটা কাজ করে দিতে হবে এক নম্বর কাজ হলো এক নম্বর কাজ হলো দাড়িটা শেভ করা যাবে না শেভ করতে হবে কি করতে হবে শেভ করতে হবে রেখে দিবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ রেখে দিবেন দুই নম্বর হলো টাকনুর নিচেই কাপড় যাওয়া যাবে না টাকনুর উপরে প্যান্ট পরবেন পারবেন তিন নম্বর হলো আজান হয়ে যাবে যেখানে যে অবস্থায় থাকেন নামাজের জন্য চলে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন ক্রিকেট খেলছেন নামাজে দাঁড়িয়ে যান ক্যারাম বোর্ড খেলছেন নামাজে চলে যান আপনি যেখানে যে অবস্থায় আছেন মাঠে রয়েছেন হাটে রয়েছেন ঘাটে রয়েছেন নামাজের জন্য চলে যান